প্রিয় বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলতেছিলাম, মা জন উনি বলে হুজুর বলবেন কি, আকাশের নক্ষত্র তুল্লা আমল কোন উম্মতের আমল নামায় আছে? নবীজি রেখে বলে আয়েশা রে, আমার উম্মতের মধ্যে একজনের আমল নামায় আকাশের নক্ষত্র তুলো নেকি আছে, তিনি হ্যাঁ আমার উমর। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল, ভাবছিল তিনি তেনার আব্বা জানের কথা বলবেন। তখন আল্লাহ নবী বুঝতে পারলেন আয়েশার মনটা খারাপ, জিজ্ঞেস করে কি হ্যাঁ আয়েশা তোমার মনটা কেন বেজার হয়ে গেল? আম্মা জান বলে হুজুর মন বেজার এই জন্য হয়েছে, আমার আব্বা জান সারাটা জীবন আপনার কদমের খেদমত করেছেন, হিজরত থেকে শুরু করে এই পর্যন্ত আমার আব্বা জান জীবনের সব কিছু শেষ করে দিয়েছেন আপনার কদমের গোলামি করতে করতে, আমার আব্বা জানের কি কিছুই নাই? নবীজি ডেকে বলে না রে আয়েশা শুনে রাখো, শুনিয়া রাখো, আমার আবু বকরের এক রাত্রের খেদমত, এক রাত্রের ইবাদত, এক রাত্রের আমল, আর আমার উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই রাত্রের আমলের সমান হবে না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ডেকে বলে হুজুর সেটা কোন রাত্রের আমল, কোন রাত্রের আমল, কোন রাত্রের আমল? নবী আমার ডেকে বলে আয়েশা হিজরতের রাত্রে নিজ বাসস্থান থেকে যখন তোমার আব্বার ঘরের দরজার সামনে টুকা লাগিয়ে বললাম আবু বকর, একটা ডাক দিয়েছি, এক ডাক শুধু বলেছি আবু বকর, বলতে দেরি হয়েছে, দরজাটা খুলতে দেরি হয় নাই, ডেকে বলি কি হ্যাঁ আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক একবার ডেকে বলে হুজুর 6 মাস আগে বলেছিলেন হিজরত করা রাখতে পারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সেই 6 মাস পর্যন্ত ঘরের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আপনি কখন আসবেন, কোন সময় আসবেন, আপনি আসবেন? আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, কাফের আপনাকে কষ্ট দিবে? হুজুর আমি দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায়। নবী আমার ডেকে বলে আয়েশা রে, সেই রাত্রের ইবাদত আল্লাহর কাছে এতই ভালো লেগেছিল, সেই রাতটা আল্লাহর কাছে এত পছন্দ, আমার উম্মত সারা জীবন আমল করবে, কিন্তু আবু বকরের এক রাত্রের খেদমতের সমান হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা রসুলের কথা কেন বলি জানেন? যদি রসুলের কদমে গোলাম হিসেবে একবার মঞ্জুর হয়ে যান, আল্লাহর কসম আর কোনো বাধা থাকবে না। বলেন একটা লোক সারা জীবন নামাজ পড়ল, উম্মতে মুহাম্মাদি কি কিয়ামত পর্যন্ত এক দুইটি আসবে? কত উম্মতে মুহাম্মাদি 40 বছর একাধারে এশারো যদি ফজরের নামাজ পড়েছে, আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ, কত উম্মতে মুহাম্মাদি রাতের পর রাত দিনের পর দিন ইবাদত করেছে, কিন্তু সিদ্দিক আকবরের এক রাত্রে নবী প্রেমের ওজন হবে না।